যদি আমাদের জন্য প্রতিটি স্টলে অন্তত একটি করে ব্রেল বই প্রকাশ করা হতো, তাহলে সেটা আমার জন্য আরো বেশি আনন্দদায়ক হতো। তখন আমি হয়তো ওই স্টলে বসে ওই বইটি পড়তে পারতাম। বইমেলার প্রবেশ পথে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের দেখা মেলে। প্রতিদিনের মতো সেবা দিতে ব্যস্ত তারা। কথা বলে জানা যায়, তারা গত 9 বছর ধরে বইমেলার শারীরিক প্রতিবন্ধী এবং যাদের পায়ে হেঁটে চলাফেরা করতে অসুবিধা এমন দর্শনার্থীদের হুইল চেয়ারে সেবা দিয়ে আসছেন। তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে মানে বইমেলায় যখন আসি দেখা যায় যে বাকিটুকু রাস্তা আমাদের হেঁটেই যেতে হচ্ছে ভিজুয়ালি ইম্প্যাক্ট পার্সন বা অন্যান্যদেরকে। তো সেক্ষেত্রে হয়তো বা মানে আমার স্টলটা পেটে অসুবিধা হতো, যেটা তারা থাকার কারণে হয়তো এখন সে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, যে তারাই আমাদেরকে পৌঁছে দিচ্ছে। আর প্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যার, ওনার বইগুলো, যেহেতু বই আমাদের জন্য অ্যাভেলেবেল না ব্রেল বইগুলো, সেহেতু দেখা যায় যে আমি ইউটিউব থেকে অডিও বুক শুনছি বা হচ্ছে পিডিএফ নামিয়ে পিডিএফ করছি, এভাবে করি। আজকে আমার মায়ের সঙ্গে এসেছি, না এর আগেও এসেছি, আমি প্রতি শুক্র শনিবার এসেছি স্পর্শতে, প্রতি শুক্র শনিবার টাইম নিচ্ছি। আমার পিছনে যাদেরকে দেখছেন তারা বলছেন যে শুধুমাত্র আত্মতৃপ্তি এবং ভালো লাগা থেকেই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছেন তাদের জন্য এই হুইল চেয়ার সেবা দিচ্ছেন। অমর একুশে বইমেলা থেকে সাইমন মুবিন পল্লব, ঢাকা।